না যে ফলতে গজি তার পত্র নাকি দিয়া ন যায় তে ন দেহে তো তে যদি দেখি ন তাহে তোলে যে কিভাবে হর যে ওই দিন যে পাঁচ তারিখ যেদিন গে গো ছয় তারিখ যে তিনি বাসন দিল হইল যে তার পদত্যাগ পত্র তে দেখি গ্রহণ গজি তোলে পদত্যাগ পত্র হড়ে তেহন হতে পদত্যাগ পত্র হড়ে ইয়ে কি মানা যার হ্যাঁ আরা দাবি অধ্যে এক দফা এক দাবি চুপুর পদত্যাগ ফেসিবাদর পক্ষে আরা নাই জি আরো দাবি হলে শেখ কাছে গিয়ে ঠিক আছে দালালিন রাই চলে গিয়ে এ দালালিন ওরে দরিয়ে নে বেঞ্চত তো লামারে মেরিট বললে ফিসি বালা বড়ি বললে আর ওর দর্শক বর্তমানে চট্টগ্রাম নগরের ১৬শ স্টেশনে কিন্তু আন্দোলন চলে বিকাল ৭:৩০ টন এ পর্যন্ত ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ পাশাপাশি রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তুমুল আন্দোলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী চট্টগ্রাম ১৬শ স্টেশনে ইতিমধ্যে আন্দোলন মিছিল আকারে ১৬শ স্টেশন ত্যাগ করে সামনে রাস্তার মুখে অগ্রসর হয়ে ইতিমধ্যে আরো লয় বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক আছে অল্লগে আর একটু আর হাত হয় আসলে ওনার দাবি কি কি আর আজ ইয়ারর মেইন দাবি হল যে রাষ্ট্রপতি যে প্রধানমন্ত্রী পদত্যাগ ন করে বা পদত্যাগ পত্র নাই হইরে যে দৃষ্টতা এবং যে আচরণ দাহাই বৈষম্যমূলক যে হতবাত্রা হই ইয়ানোর প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমাজ রাস্তায় নামে এসে এবং এই অবৈধ রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র সমাজ রাজপথত আছে এবং রাজপথত থাকিব এবং এই এই প্রধানমন্ত্রী আসলে অবৈধ সুতরাং এই প্রধানমন্ত্রী নিয়োগকৃত রাষ্ট্রপতি অবৈধ আর যে যে বোধায় গিয়ে হই এবার তালাক পত্র ন লাগে সুতরাং যে প্রধানমন্ত্রী পালাই গিয়ে হই এবার লাই আর পদত্যাগ পত্র দরকার নাই রাষ্ট্রপতির পদত্যাগ যে এক দুই তিন চার যে চুপুর গদি চার চুপুতুই গদি চার এটাই আমাদের দাবি দর্শক আসলে শুনতে লাগুন যে একটা বৈষম্য আন্দোলন শিক্ষিত যে আন্দোলন করেন এটা তারা বারবার করে একখানে হতাহার এনএলডি রাষ্ট্রপতির রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানার দর্শক বৈষম্য আন্দোলন শিক্ষার্থী দলের যে আন্দোলন এই আন্দোলন ইতিমধ্যে তারা ১৬শ স্টেশন ত্যাগ করে রাস্তার মুখে মিছিল আকারে জারগুই আরা দেহির উৎসাহ পারিন আর টোটাল হতল দে রাষ্ট্রপতি বাদ্যক আর ছাত্রলীগ নিষিদ্ধ আর নারা হন আর হইতে হন দল হারাপ বা এন্ডিলে কিছু কিন্তু যে সন্ত্রাস কর্মকাণ্ড কিন করার এন্ডি আর কোনো কিছুই ন চাই দেশত আর ছাত্র জনতা স্বাধীন হয়ে স্বাধীনভাবে থাকতে চাই আর বাক স্বাধীনতা ভাই ইয়ার লো আর বাঁচতে চাই কিন্তু আর মানে হন ফেসিবাদর পক্ষে আর নাই জি আর দাবি হলে শেখ কাছে গিয়ে ঠিক আছে দালালিন রাই চলে গিয়ে এ দালালিন ওরা দরিয়ে নে বেঞ্চত তো লামারে মেরিট বললে ফিসি বেলা বড়ি বললে আর ওর এই রাষ্ট্রপতি এখন এই আওয়ামী লীগের দালাল সব থেকে বড় দালাল হল রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি যতক্ষণ চেয়ারত নামে আর আন্দোলন নামায়ুম এই রাষ্ট্রপতি যতক্ষণ চেয়ারত নামে আর এই আন্দোলন তামাইতাম ন এই রাষ্ট্রপতিরে বেঞ্চত তো নামাই মেডির মধ্যে ফিসি বেলা বড়িব মোটামুটি এইটুকুই হইতে পারে যে আজিয়ার যে আন্দোলন চুপুর পদত্যাগের দাবিতে পাশাপাশি শুধু পদত্যাগ নয় ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগেরও নিষিদ্ধকরণের দাবি তুললে বিশেষ করে বিশেষ এক দফা এক দাবি গুরুত্ব দিয়ে যেন জানাই এনএলডি বর্তমান রাষ্ট্রপতি চুপুর পদত্যাগ গ্রহণ করবে ইয়ে নেই তারা হইতে স্যার এইটুকুই আছে নগরের ১৬শ স্টেশনত্তন আর হাসা সর্বশেষ